এবার অস্ট্রেলিয়া পরমাণু শক্তি চালিত যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়া শ্রেণীর 5টি সাবমেরিন বা ডুবোজাহাজ কিনতে চায়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে ঐতিহাসিক প্রশান্ত মহাসাগরীয় চুক্তির আওতায় 2030-এর দশকে অস্ট্রেলিয়ায় সাবমেরিন কেনার কথা ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে। তথাকথিত AUKUS চুক্তির আওতায় আগামী বছরগুলোতে অন্তত একটি মার্কিন সাবমেরিন অস্ট্রেলিয়ার বন্দরগুলো ভ্রমণ করবে, এমনটাই জানা যাচ্ছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেসি আগামী সোমবার সান দিয়েগোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে তিনি তাদের সঙ্গে AUKUS এর পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে আলোচনা করবেন। প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা চুক্তি প্রথম ঘোষণা করা হয় 2021 সালের সেপ্টেম্বরে। এতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার যুদ্ধ সরঞ্জাম সংযুক্ত করা হবে। চীনের ক্রমবর্ধমান শক্তি ও অঞ্চলটিতে তার নিজের অবস্থান সংহত করার যে চেষ্টা করছে তা মোকাবিলা করার লক্ষ্যে এই নিরাপত্তা চুক্তি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। চীন এই পদক্ষেপের নিন্দা করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন কর্মকর্তা বলেন, বন্দরগুলো ভ্রমণ শেষে 2027 সাল নাগাদ কয়েকটি সাবমেরিনকে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন করা হবে। 2030 দশকের প্রথম দিকে অস্ট্রেলিয়া ভার্জিনিয়া শ্রেণীর 3টি সাবমেরিন কিনবে। আরও 2টি সাবমেরিন কেনার পরিকল্পনাও রয়েছে তাদের। পারমাণবিক সাবমেরিনগুলো প্রচলিত সাবমেরিনের চেয়ে অনেক বেশি সময় সাগরের নিচে ডুবে থাকতে পারে এবং সহজে এগুলো শনাক্ত করা যায় না। অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বুধবার গার্ডিয়ানের খবরে বলা হয়, যুক্তরাজ্য অস্ট্রেলিয়ার কাছে ব্রিটিশ নকশা করা পারমাণবিক সাবমেরিন বিক্রির চেষ্টায় সফল হয়েছে।